সুদের টাকা দিয়ে হজ করলে হদা হজ আদায় হবে কি না নাবি কীম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তয়ী আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু তিনি গ্রহণ করেন না বিধায় সুদের টাকা দিয়ে হজ করলে সে হজ আদায় মানে সে হজের সব আপনি পাবেন না এবং এটা কেন আল্লাহ নৈকট্য অর্জন করতে পারবেন না এবং এটা বরং আল্লাহর কাছে অগ্রহণযোগ্য থাকবে যেমনটি আমরা হাদিসের আলোকে জানলাম জাহাঙ্গীর লিখেছেন ব্যক্তিগত বিরোধের কারণে যারা মসজিদে আসে না তাদের সম্বন্ধে একটু বলবেন যারা ব্যক্তিগত বিরোধের কারণে মসজিদে আসছেন না তারা গুনাহগার হচ্ছেন মসজিদ আল্লাহর ঘর মসজিদ কর্তৃপক্ষ কিংবা ইমাম মোয়াজেন বা কোনো মুসল্লির সাথে ব্যক্তিগত বিরোধ থাকতেই পারে সেটার কারণে মসজিদে না আসাটা মূর্খতা অজ্ঞানতা এবং গুনাহের কথা মসজিদে আমাকে আসতে হবে এবং জামাতে সালাত আদায় করতে হবে অন্য কারোর সাথে রাগ করে আমি জামাতে সালাত থেকে বঞ্চিত থাকার কোনো সুযোগ নেই আপনি রাগ করেছেন তার রিজন যাই হোক না কেন সেটাকে কেন্দ্র করে মসজিদ আলাদা করা এমনকি অনেকে আছে মসজিদের আগে একা একা পড়েন নামাজ অনেকে আছেন যে আলাদা মসজিদ তৈরি করেন সেই বিরোধকে কেন্দ্র করে এগুলা অবশ্যই অগ্রহণযোগ্য একজন তার একজন মুসলমান তিনি সহনশীল হবেন ধৈর্যশীল হবেন মুসলিম রাজমিস্ত্রি কি অমুসলিমদের উপাসন নির্মাণ করতে পারবে না অংশদের উপাসনা নির্মাণ করা মানে হলো তাদের সহজ মানে এবাদত এবং তাদের উপাসনা সহায়তা করা তাদের উপাসনাকে আপনি যদি শির মনে করে থাকেন অপরাধ মনে করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সহায়তা করাটাও আপনার জন্য গুণা হবে এবং এটা আপনার বিশ্বাসের সাথে যাবে না ফাতেমা আক্তার আপনি লিখেছেন আমি একজন প্রবাসী আমি যে রুমে নামাজ পড়ি ওই রুমে অনেক পুতুল থাকে আমার সামনে না পিছনে এবং সাইডে থাকে আমার সামনে সামনে না পিছনে এবং সাইডে থাকে এতে আমার নামাজ হবে কি না আপনি যে রুমে থাকেন সেখানে যদি পুতুল থাকে তাহলে সেখানে আর নামাজ পড়াটা মাকরু হবে কারণ হলো প্রাণী কোনো অবয়ব যদি কোনো জায়গা থাকে সেখানে রহমতের ফেরস্তা আসে না কোনো প্রাণীর আকৃতি কোনো ভাস্কর্য যদি থাকে সেখানে সেখানে রহমতের ফেরস্ত আসে না নবী সাল্লাম বলেছেন তাদ খোলমালাই কিন্তু বেতনফি ইকালবুরা ও সৌরা কোনো ঘরে যদি কুকুর এবং কোনো প্রাণীর আকৃতি থাকে প্রাণীর অবয়ব থাকে প্রাণীর ভাস্কর্য থাকে সেখানে কিন্তু রহমতের ফেরস্তা প্রবেশ করে না সেই জন্য এরকম জায়গায় নামাজ পড়াটা মাকড়ু আপনি অন্য কোনো কক্ষে নামাজ পড়ার চেষ্টা করবেন